খুব তাড়াতে আছি, চান টান করে জাস্ট এই মাত্র পুজো টুজো দিলাম, আর এখন আমি ড্রেস ড্রেস পরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো ব্লগটাকে একদম এন্ড অব্দি একদম দেখবে। এটা এখন খুব বেশি গরম আছে, এটা ঠান্ডা হবে। তো তোমাদেরকে যেটা আমি বলিনি এটা বলে দিচ্ছি, দিদির বাড়ি আমি যাচ্ছি। তো দিদি মানে জানে না যে ওটি আমি কি নিয়ে যাচ্ছি, মানে ও খুব বেশি সারপ্রাইজড হয়ে যাবে, কারণ ও আমাকে অনেকদিন আগে বলেছিল যে এরকম শুটকি মাছ খাবে আর কেক খাবে, কারণ ও একবার মানে কেক বানানোর জন্য নিয়েছিল বাট ওটা ভেঙে গেছিল। তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে, কেক বানাতে যখন পারেনি তো আমি ওর জন্য নিয়ে যাই, আমি আমি তো বানাতেই থাকি, তো একটা কেক ওর জন্য নিয়ে যাই। তো আর এটার মধ্যে আছে শুটকি মাছ, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শুটকি মাছটা, আর ধনে পাতা দিয়েছি আর যাতে একটুখানি ফ্লেভারটা আসে। তো ওইখানে যাওয়ার পর তোমাদের সাথে আবার আমি কথা বলবো, তখন আমি খুব তাড়াতে আছি ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এই সোয়েটারটা আমি, যারা যারা এখন আমার কালকের ব্লগটা দেখো তারা জানবে না, এই সোয়েটারটা আমি কিনেছি কালকে গিয়ে লোকাল মার্কেট থেকে। পুরো ব্লগটা যদি দেখতে হয় তাহলে এর আগের ব্লগে আমি শেয়ার করে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। আর আই বাটন আমি দিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর এখানে আমি একটুখানি মেকআপ শেকআপ করে নিয়েছি, আর বাস এবার বেরোবো। তোর জন্য কিছু এনেছি দেখ। তুই খুলে দেখ না আগে, এটার জন্য আমার এত দেরি হলো। শোন, এটাকে একটু তেলের মধ্যে, তেলে না এটাকে একটু গরম করে নিবি। আমি সকালবেলা ভাবলাম, হ্যাঁ আর ওইটা দেখ কেন তো খাই না, তো কি হয়েছে? আমি নিয়ে এসছি, তুই তোমাকে বলিস নি আনতে। ওইটা দেখ, ওইটা দেখ, ওইটা পালাচ্ছিস কোথায় তুই? দে ওটা দে, বাবা না নিচে রাখ। আজকে সকালবেলা বানালাম জানিস, আজকে বানিয়ে তারপর নিয়ে এলাম। আরে কালকে নিয়েছি বানাতে, বুঝলি তো, দুধ ফুদ সব শেষ হয়ে গেছে। দিয়ে সকালবেলা আমি বললাম প্রসাদকে, ও গেল সাতটার সময় দুধ আনতে, দুধ এনে বানালাম। না ওটা অন্য জিনিস, একই 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 জিনিস খাবি। তো দিদিকে দেওয়া হয়ে গেছে আমার, আর আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আর ও খুব হ্যাপি যে আমি ওকে এরম দিলাম, মানে ওর আন্দাজাও ছিল না যে ওর জন্য আমি, ও যেটা ভালোবাসে সেটা আনবো। যাই হোক, একটু কফি টফি খাবো দিয়ে আবার বেরিয়ে যাব, কারণ আবার বেরোতেও তো হবে, অনেক দূরের রাস্তা। ঠিক আছে, তো জানি না এরপর আর কখন কথা বলতে পারবো। তো এখন যাই দিদির সাথে একটু টাইম স্পেন্ড করি। সকাল থেকে কি কি হয়েছে সেগুলো একটু বলবি তোমাকে। তো মানে অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল কালকে রাত্রেবেলাতেই সব কিছু বানিয়ে টানিয়ে রাখবো, সকালবেলাতে জাস্ট ড্রেসটা পরবো, টুকটাক ঘরের কাজ টাজ করে বেরিয়ে পড়বো। কিন্তু সকালবেলা মানে রাত্রেবেলা যখন কেক বানাতে গেলাম দেখছি দুধ নেই, দুধটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, মানে আমরা প্যাকেট দুধ খাই না, তাই তাই জন্য দেখলাম যে দুধটা শেষ হয়ে গেছে। তো প্রসাদকে বললাম যে তুমি একটু এনে দাও, বাট অনেকটা রাত হয়েছিল তাই জন্য আর আনতে পারেনি। তো আজকে সকালবেলা বললাম এখন তুমি কি নিয়ে আসো, সকালবেলা আনলো। আনার পর কেক ফেক বানালাম, মানে সকালবেলা কেক বানানো মানে বিশাল ব্যাপার। আর যেহেতু আমাদের বাড়িতে রান্নার লোক রান্না করে, তো ওর রান্নাঘরটা তো ফ্রি চাই,
বাট আমি কি করবো, আমাকে তো বানাতেও হবে। যাই হোক, যেরম যেরম করে করলাম তাড়াহুড়ো করে, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। দেখি দিদি আসুক, মনে হয় গেছে কফি আনতে, গেছে একটু কফি খেয়ে বেরিয়ে যাব। এখানে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে আমার দিদি, শ্বশুর শাশুড়ি আর আমার জিজু, বাট এখন তাদের সাথে দেখা হচ্ছে না, কারণ মেসোমশাইও বাড়িতে নেই আর জিজুও কাজে গেছে, তাই জন্য আর মানে দেখা হবে না। আমি এখন মেসেজ করলাম, ফোন করলাম যে কি ব্যাপার, আসো একটু দেখা দেখা হোক, কারণ এরপর যে কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই। তো বললো যে আজকে আর দেখা মানে করা যাবে না, কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ত আছি। তো আমি বললাম ঠিক আছে, তোমাদের জন্য এনেছি, তো একটুখানি টেস্ট করে দেখে নিও কেমন বানিয়েছি। বললো ঠিক আছে, আর এরপরও যে আমি আর আসতে পারবো বলে মনে হয় না। আর দিদি চলে এসছে কফি নিয়ে। আর কেমন লাগলো কেকটা, কেমন খেলি সেটা বল একটু, কতদিন পর তুই আমার ব্লগে আসছিস। এতটা কফি, এতগুলো এদিকে আয়, ওই ওইখানে না ওই ওই সেলফটা দেখা যাচ্ছে, বাজে লাগছে, এদিকে আয়। কেমন লাগছে কফিটা, সরি কেকটা খেয়ে, কেমন ছোট বলবি একদম, সত্যি সত্যি ভালোই হয়েছে, কিন্তু আমি একটু মিষ্টি বেশি খাই। হ্যাঁ মিষ্টি রকম, কেন জানিস, কালকে আমি কেক বানাতে গিয়ে দেখছি দুধও নাই চিনিও নাই, জানিস একটুখানি চিনি ছিল, ওই চিনিটা দিয়ে সব বানিয়ে দিচ্ছি আমি। না এমনি ঠিক আছে, মানে ঠিকঠাক মিষ্টি, একটু বেশি মিষ্টি। হ্যাঁ আমার জন্য মিষ্টি লাগতো। আমি ওকে বলতাম যে তুমি চিনিটাও নিয়ে আসো, কেন কি দেখলাম যে মানে যেটুকু চিনি আছে ওইটুকুতে হয়ে যাবে, তাই জন্য আর আমি আনালাম না। বাট বাকি আর ঠিক আছে, এই ব্লগটা আমি ঘরে গিয়ে শেষ করবো, এখন একটু কফি খাই আর দিদির সাথে একটু গল্প করি। দিদি তখন থেকে বলছে খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, কিন্তু একদমই আমার খাওয়ার ইচ্ছা নেই, কারণ হচ্ছে এত কিছু খাইছে ও আমাকে, আর ঘরে এমনি তো হাঁসের ডিম হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি না একদিন একে বলছিলাম প্রসাদকে যে একদিন হাঁসের ডিম খাবো, কারণ বিয়ের আগে খেতাম তো ভালো, মানে ভালো লাগে, বেশ টেস্টটা লাগে। তো দেখছি হঠাৎ করে একদিন গিয়ে নিয়ে এসছে, আর আজকে যেহেতু রান্না হয়েছে বাড়িতে, তাই জন্য আর এখন এইখানে খাবো না, বাড়িতে গিয়েই খাবো। চললাম, আমার হয়ে গেল। তুইও সবাই বলে যে আমাকে তুলিস না, বাড়িতেও বলি সবাই বলে আমাকে তুলো না। এবার চললাম, আবার কবে দেখা হবে জানি না। ঠিক আছে, তো এবার যাই, অনেক টাইমও হয়ে গেছে, নালে আর বাস পাবো না, যেতে যেতে দেরি হয়ে যাবে। তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। যাওয়ার আগে একটা জিনিস ভাবলাম দেখাবো তোমাদেরকে, আমার দিদির এখানে দুটো বিড়াল আছে, সেগুলো তোমাকে দেখাচ্ছি একবার, এক সেকেন্ড। এরা হলো আমার দিদির চেলা, এটার নাম কি নাম দিচ্ছিস, কোনো নাম দেয়নি। এরা এই এই এইটুকুনি ছিল, এইটুকুনি তাই না, আগের বার যখন আমরা এসেছিলাম। দিদি বলছে ইন্ট্রোডাকশন দিচ্ছে, একই দুটো দেখ সেম দেখতে। আসছি দিদি, হ্যাঁ টাটা। হয়ে গেল দিদির বাড়ি ঘোরা, এবার যাওয়া যাক বাড়িতে। জিজু যেহেতু নেই তাই জন্য আমাকেই হেঁটে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড অব্দি, দেখি টোটো ফোটো যদি পাই তো ধরবো। ঘরে আসার পর দেখছি যে দুটো পার্সেল মানে ঘরে এসছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে প্রসাদ, মানে অনেকদিন ধরে দেখছিল, তো যখন দামটা কম হয় তখন আমরা নিয়ে নিই, মানে সবাই তাই করে, মানে যখন জিনিসের একটু দামটা ঠিকঠাক রেঞ্জে থাকে তখন মানে কেনাটা উচিত। আর ও একটা টি শার্ট নিয়েছে, এটা দাম কত নিয়েছে গো, যাই হোক 280 সামথিং এর মধ্যে নিয়েছে, আর আমার জন্য কিছু কি একটা নিয়েছে সেটা আমার আমি জানি না এখনো। আর মানে প্যাকেটটা এখন আমি খুলিনি, দেখি প্যাকেটটা খুলে কি আছে না আছে তোমাদেরকেও দেখাচ্ছি। এইটাও আমার জন্য নিয়েছে, আমি জানি না কি ভেবেও নিয়েছে, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি জিনিস, মানে এটার নাম হচ্ছে ম্যাক্সি, কিন্তু আমরা যেটা সবসময় ঘরে পড়ি সেরকম টাইপের ঠিক নয় এটা,
এটা দেখো, এটা একটুখানি আলাদা টাইপের, এটার নিচের দিকটা একটু এই রকম ডিজাইন করা, আর এইখানটা একটু রাবার লাগানো, মানে এই জায়গাটাতে, বেসিক্যালি এই জায়গাটাতে রাবার দেয়া আছে। আর এইটা হচ্ছে এই রকম ধরনের, জানেন এটা পরলে কিরকম লাগবে, আমি কোনোদিনও এরকম ধরনের ড্রেসেস পরিনি, যাই হোক পরি দেখি কেমন লাগে। ছেলেরা অত ভালো বোঝে না যে কোনটা মানাবে কোনটা মানাবে না, তো একদিন ওকে আমি বলছিলাম যে একটু মানে লং ফ্রক টাইপের ড্রেসেস গুলো দেখিয়ে ট্রাই করবো, যদিও আমি ওগুলো পরিনি, তো মনে হয় সেটা শুনে নিয়েছিল, তাই জন্য অর্ডার করে দিয়েছিল। বাট যাই হোক, যাই দিয়েছে ভালোই ভালোই বেশ। একবার ভাবলাম পরে দেখাই তোমাদের, তো এটা একটু এইরকম ধরনের ফিটিং আসে, আর আমি বেসিক্যালি ফিটিং ড্রেসেস খুব একটা পরি না, আনইজি ফিল হয়, তো এখন বলছি ওকে রিটার্ন করতে, তো বলছে যে ভালো লাগছে ভালো লাগছে, জানি না তোমরাই বলো কেমন লাগছে, আমার তো ভালো লাগছে, পছন্দ হয়েছে খুব, বাট একটু ফিটিং ফিটিং লাগছে, তাই জন্য ভাবছি রিটার্ন করে দেবো, দেখা যাক কি করি। তো হয়ে গেল আমার খাওয়া দাওয়ার, আমি ঘরে চলে এসেছি প্রায় অনেকক্ষণই, আর এখান থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম, আর এখানেই এন্ড করবো। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই গেল, আর মানে যখন আমি দিদির বাড়ি থেকে বেরোলাম অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম, কিন্তু বাসের এত প্রবলেম ছিল, আমাকে প্রায় আধ ঘন্টা আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয়েছিল, তারপর নামলাম, দিয়ে ও গেল, সুসাদ গেল, তিনি এলো আমাকে, আসার পর খাওয়া দাওয়া করলাম, আর আজকে এত খাওয়া হয়ে গেছে মানে খুব হেভি ফিল হচ্ছে। আর ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকুই, এনে হোপ তোমাদের আজকের ব্লগটা অবশ্যই ভালো লেগেছে হবে, তো যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।